দীঘাতে আটকে পড়া 136 জন পরিযায়ী শ্রমিক রওনা দিল নিজেদের গন্তব্যস্থলে। শনিবার দীঘা থানা ও রামনগর ব্লকের যৌথ উদ্যোগে তিনটি সরকারি বাসে করে পাঠানো হলো শ্রমিকদের। দুটি বাস পাঠানো হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এবং দুটি বাস পাঠানো হয় বীরভূম জেলায়। এদিন বীরভূম জেলায় 33 জন শ্রমিককে দুটি বাসে পাঠানো হয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 76 জন শ্রমিককে পাঠানো হয়। ভিন জেলার ওই শ্রমিকরা লকডাউনে আটকে দীঘাতে পড়েছিলেন। এদিন ওই পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করেই বাসে তোলা হয়। বলেন, দুটো ডিস্ট্রিক্টের জন্য মানে তিনটে বাস অ্যালট হয়েছে, টোটাল 136 জন আছে। এটা হচ্ছে একটা বীরভূমের জন্য আছে, টোটাল 136 জন এখান থেকে যাচ্ছে। প্রশাসনের সাহায্যে এদেরকে পাঠানো হচ্ছে, যার যার নিজের ডিস্ট্রিক্ট।